একে একে 28টি বছর কেটে গেল, কতবার শিরোপার একেবারে নাগালে পৌঁছেছিল আর্জেন্টিনা, কিন্তু ট্রফিটা আর ছোঁয়া হয়নি। 2014 বিশ্বকাপের ফাইনালে দুর্ভাগ্যজনক হারের পর সোনালি ট্রফিটার পাশ দিয়ে নির্বাক যেতে হয়েছে মেসিকে, কিন্তু তাকে পাশে রেখেই শিরোপার উল্লাসে মেতেছিল জার্মানি। এরপর দুটি কোপা আমেরিকার ফাইনাল, দুবারই চিলির মুখোমুখি এবং দুবারই হারতে হয়েছে মেসিদের। মেসি নিজেই খেলেছেন 5টি ফাইনাল, শিরোপার নাগাল পাননি একবারও। এবার আবারও ফাইনালে উঠে গেল মেসির আর্জেন্টিনা, প্রতিপক্ষ লাতিন আমেরিকার আরেকটি পাওয়ার হাউস ব্রাজিল। কোপা আমেরিকায় যাদের ঐতিহ্য সোনায় মোড়ানো, এবার নেইমারের ব্রাজিলও রয়েছে দুর্দান্ত ছন্দে। সব মিলিয়ে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হচ্ছে বিশ্বের সেরা দুটি ফুটবল শক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। সারা বিশ্ব এখন অধীর আগ্রহ নিয়ে রয়েছে এ দুই পরাশক্তির ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায়। 34 বছর পার হয়ে গেছে মেসির, অনেকেই বলে থাকেন সর্বকালের সেরা ফুটবলার তিনি। পেলে এবং ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন লেমটেন, কিন্তু আক্ষেপ, ক্লাব ফুটবলে ভরি ভরি সাফল্য থাকলেও মেসির নামের পাশে নেই একটিও বড় কোনো শিরোপা। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার ফাইনালে উঠলেও শিরোপার স্বাদ নিতে পারেননি তিনি। এবার কি পারবেন সেই আক্ষেপ ঘোচাতে? কিন্তু সামনে যে নেইমারের ব্রাজিল, টানা 19টি ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ তারা হেরেছিল এই ব্রাজিলের কাছেই 2019 সালে কোপা আমেরিকার সেমিফাইনালে 2-0 গোলে। এরপর সুপার ক্লাসিকো ব্রাজিলের মুখোমুখি হলেও সেবার জিতেছিল 1-0 গোলে। এদিকে নিজেরা ফাইনালে ওঠার পর ব্রাজিল তারকা নেইমার বলেছিলেন সেমিফাইনালে তিনি আর্জেন্টিনার সমর্থক, তিনি চান মেসি উঠে আসুক ফাইনালে, ব্রাজিল এবং আর্জেন্টিনার স্বপ্নের ফাইনাল হোক। নেইমারের চাওয়া পূর্ণ হয়েছে, আর্জেন্টিনা উঠে এসেছে ফাইনালে। কিন্তু একে অপরের যতই বন্ধু হোক, খেলার মাঠে বিশেষ করে যখন ফাইনালের মুখোমুখি হবে ব্রাজিল এবং আর্জেন্টিনা, তখন কি আর সেই বন্ধুত্ব থাকবে? বুধবার কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। রোববার ফাইনালে দেখা হচ্ছে দুই চিরশত্রু ব্রাজিল আর আর্জেন্টিনার। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার কাপ যাবে কার ঘরে? শাকিল আহমেদ, শুভ 15 স্পোর্টস।